গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা, আমাদের এই আধুনিক এই আজের আজকালকার নিত্যদিনে এই এই শব্দটা আমরা অনেক শুনে থাকি এবং পত্রপত্রিকা ইন্টারনেটে এই শব্দটার অনেক আলোচনা আছে। গ্লোবাল ওয়ার্মিং মূলত কি? গ্লোবাল ওয়ার্মিং বলতে বোঝায় পুরো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। এখন সেটা কিভাবে বৃদ্ধি পায়? আমাদের এই আধুনিক জীবনযাপনে আমাদের অনেক কার্যক্রমে দেখা যায় যে আমরা পরিবেশে বা পরিবেশ দূষণ করে থাকি, বিশেষ করে বিভিন্ন কারণে, এবং হচ্ছে আমাদের বিভিন্ন কারণে গাছপালা কমে যাওয়ার কারণে এবং হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কারণে, বিভিন্ন কারণজনিত কারণে দেখা যায় যে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এবং এই কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে জমে বায়ুমণ্ডলে স্তর তৈরি করে দেখা যায় যেই সূর্য থেকে যেই তাপটা আমাদের পৃথিবীতে আসে সেটা প্রতিফলিত হয়ে আবার বায়ুমণ্ডল ভেদ করে মহাকাশে চলে না গিয়ে এই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের স্তরে ফের আবার প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফেরত আসছে। তাই আমাদের পুরো পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, একে বৈশ্বিক উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিং বলে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই দুটো ছবি, গ্লোবাল ওয়ার্মিংয়ের পুরো আমার অনেক হচ্ছে যে বেদনাদায়ক যেটা অবস্থা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পুরো পৃথিবীতে, এই দুটি ছবি তা বোঝানোর জন্য যথেষ্ট। গ্লোবাল ওয়ার্মিং বা তাপমাত্রা, পুরো বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির কারণে দেখা যাচ্ছে যে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, এবং বরফ গলে যাওয়ার কারণে সেখানে যে প্রাণী থাকে, প্রাণীদের জল, যেখানে মেরু অঞ্চলের প্রাণীদের যে বসবাস, সেই প্রাণীদের জীবনযাপন বিপন্ন হচ্ছে। এই যে দেখো, এখানে একটা এই ছবি এবং এই ছবিতে দুটি পোলার বেয়ারকে আমরা দেখতে পাচ্ছি বা মেরু অঞ্চলের ভাল্লুককে দেখতে পাচ্ছি। এরা এরকম মানে এরা এই বরফ গলনের কারণে তাদের চলাফেরার স্থান অনেক সংকীর্ণ হয়ে গেছে, তারা আর কোথাও চলাফেরা বা তাদের জীবনযাপনে ব্যাঘাত ঘটছে। এবং দেখো, এখানেও একটি পোলার বিয়ার বরফ গলনের পানিতে সে পুরো প্লাবিত হয়ে গেছে তার এলাকা। এইটা গ্লোবাল ওয়ার্মিংয়ের খুবই বেদনাদায়ক পরিণতি আমাদেরকে দেখায়। দেখা যাচ্ছে যে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, মিঠা পানির লবণাক্ততা বৃদ্ধি এবং বৃষ্টিপাত, এই কয়েকটি প্রভাব গ্লোবাল ওয়ার্মিংয়ের, যেটা পানির সাথে সরাসরি সম্পর্কিত। তাহলে চলো, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি কী? প্রায় 100 বছর আগেও আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা 1 ডিগ্রি কম ছিল। এই 100 বছরে বায়ুমণ্ডলের তাপমাত্রা 1 ডিগ্রি বেড়ে গেছে। এটার মানে আপাত দৃষ্টিতে চিন্তা করলে মানে মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে আর কী হবে, কিন্তু না, এই 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্যই একটা বিধ্বংসী প্রভাব সারা বিশ্বতে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে মেরু অঞ্চলের বরফগুলা গলে যাচ্ছে, অর্থাৎ পৃথিবীর মেরু অঞ্চল, অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে অনেক বরফের অঞ্চল আছে, এগুলোকে মেরু অঞ্চল বলে। সেই মেরু অঞ্চলের বরফ কিন্তু এই তাপমাত্রা বৃদ্ধির কারণে গলে যাচ্ছে। এই তাপমাত্রা বৃদ্ধির কারণে যে বরফ গলে পানিতে পরিণত হচ্ছে, এই পানি সরাসরি সমুদ্রে গিয়ে পড়ছে। সুতরাং সমুদ্রের পানির যে স্বাভাবিক উচ্চতা, এই উচ্চতার চেয়ে বেশি উচ্চতা পানি চলে আসছে। এই সমুদ্রের পানির দেখো উচ্চতা বৃদ্ধির কারণে অনেক, কোনো দ্বীপ বা কোনো চরাঞ্চলের অনেক অংশ পানিতে ডুবে যাচ্ছে বা পানির নিচে চলে যাচ্ছে। তাই পানির, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি এই যে বৈশ্বিক উষ্ণতার কারণে হচ্ছে, এটা খুবই হচ্ছে একটা ক্ষতিকর, মানব সভ্যতার জন্য একটা ক্ষতিকর প্রভাব। এছাড়া সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির সাথে সাথে পানি দেখা যাচ্ছে যে সমুদ্রের পানি মিঠা পানির উৎসের সাথে মিশে পড়ছে। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেলে সমুদ্রের এই লোনা পানি নদ নদীর মিঠা পানির সাথে মিশে পড়ে, এবং এর কারণে মিঠা পানির লবণাক্ততা বৃদ্ধি পেয়ে যায়। এর ফলে মিঠা পানির যে প্রাণী এবং উদ্ভিদ আছে, তারা সাধারণত মিঠা পানিতে জীবনযাপন করে অভ্যস্ত, কিন্তু সেই মিঠা পানি যখন লবণাক্ত হয়ে যায় তখন তাদের জীবন বিপর্যয়ের সম্মুখীন হয়। এবং আমরা জানি যে পানির লবণাক্ততা বৃদ্ধি পেয়ে
পেলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়, যা এই উদ্ভিদ এবং প্রাণীর জন্য বিপর্যয়ের কারণ এবং এই কারণে পরিবেশের জীববৈচিত্র্য নষ্ট হয়। তাই দেখা যাচ্ছে যে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির সাথে সাথে পানির মিঠা পানির লবণাক্ততা বৃদ্ধি হয়ে যাচ্ছে, কেননা সমুদ্রের পানি নদীর পানির সাথে মিশে যাচ্ছে। এর কারণে মিঠা পানির উদ্ভিদ এবং প্রাণী জগতে বিপর্যয় তৈরি হচ্ছে। তৃতীয় যে কারণটা পানির সাথে জড়িত বৈশ্বিক উষ্ণতার প্রভাবটা, সেটা হচ্ছে বৃষ্টিপাত। বৈশ্বিক উষ্ণতার কারণে দেখা যাচ্ছে যে কোনো কোনো এলাকায় বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে এবং কোথাও কোথাও কমে যাচ্ছে, যেমন নাতিশীতোষ্ণ অঞ্চলে। আমাদের বাংলাদেশ একটি নাতিশীতোষ্ণ অঞ্চল হিসেবে পরিচিত, অর্থাৎ এখানে গরমের সময় খুব বেশি গরম পড়ে না, আবার ঠান্ডার সময় খুব বেশি ঠান্ডা পড়ে না। এসব অঞ্চলে দেখা যায় যে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতার কারণে বৃষ্টিপাত কমে যাচ্ছে। এই বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে এই নাতিশীতোষ্ণ অঞ্চলগুলো মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ যেখানে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল, উদ্ভিদ এবং গাছপালা জন্মানোর কথা ছিল, পানি জলাশয়ে থাকার কথা ছিল, সেখানে বৃষ্টিপাত না হওয়ার কারণে মরুভূমি হয়ে যাচ্ছে। এবং কোনো কোনো এলাকায় যে এলাকায় বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে অসময়ে বন্যা তৈরি হচ্ছে, এবং এই কারণে মানুষের জীবনযাপন এবং সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। সুতরাং গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতার কারণে সরাসরি পানির সাথে সম্পর্কিত তিনটি বিষয় হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যে কারণে সমুদ্রের পানি নদীর পানির সাথে মিশে এর লবণাক্ততা বৃদ্ধি করে ফেলছে, যার এর কারণে মিঠা পানির জীব এবং প্রাণীর জীবন বিপর্যয় হচ্ছে, এবং সেই সাথে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে কোনো কোনো এলাকায় বেশি বৃষ্টি হচ্ছে, কোনো কোনো এলাকায় কম বৃষ্টি হচ্ছে। বেশি বৃষ্টি হচ্ছে যেখানে, সেখানে অসময়ে বন্যা তৈরি হচ্ছে, এবং যেখানে কম বৃষ্টি হচ্ছে সেখানে মরুভূমি হয়ে যাচ্ছে। এই হচ্ছে বৈশ্বিক উষ্ণতার সাথে পানির সাথে সম্পর্কিত বিভিন্ন প্রভাব। আগামী ভিডিওতে আমরা বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার কী প্রভাব দেখা যায় সেই সম্পর্কে আলোচনা করবো।